আপনারা সবসময়ই আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে প্রেরণা জুগিয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। করোনা আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য গত 12 দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পুজোতেই মুক্তি পেয়েছে তার ছবি গোলন্দাজ। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অনির্বাণ। বন্ধুরা, একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অনির্বাণের সহকর্মী তথা বন্ধু সাধন পাড়ুই জানিয়েছেন সে খবর। তার কাছ থেকে খবরটি পাওয়ার পরই অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়। মধুরিমা জানিয়েছেন, আন্দাজ 12 দিন আগে ধরা পড়ে অভিনেতা কোভিড আক্রান্ত। আপাতত তিনি ভালোই রয়েছেন, গৃহবন্দী রয়েছেন তিনি, চিকিৎসকের নির্দেশ মেনে ওষুধ নিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। অনির্বাণের বাড়ির অন্যান্য সদস্যরা এখনো কোভিড মুক্ত। বন্ধুরা, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে শেষবার দেখা গিয়েছিল তার ছবি গোলন্দাজের প্রিমিয়ারে। 5ম দিন গোলন্দাজ ছবিটি মুক্তি পেয়েছে। বন্ধুরা, তারপর থেকেই শোনা গিয়েছে অভিনেতা আক্রান্ত হয়েছে কোভিডে। এ প্রসঙ্গে ঈশা সাহা আর সৃজিতের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন এ বিষয়ে তারা কিছুই জানতেন না। সংবাদ মাধ্যমের কাছ থেকেই তারা এই খবর পেলেন প্রথম। বন্ধুরা, পুজোতে মুক্তি পেয়েছে অনির্বাণের গোলন্দাজ, আর খুব শীঘ্রই দিওয়ালিতে অভিনেতাকে দেখা যাবে আবারও ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করতে। হইচইয়ে মুক্তি পাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আশা করি ভালো থাকবে অনেক মানুষ, আশা করি অসুস্থ হবেন কম মানুষ, আশা করি আমাদের ছেড়ে চলে যাবেন অনেক কম মানুষ, আশা করি অতিমারি পেরিয়ে আমরা মুখে হাসি নিয়ে দেখা করতে পারবো। পরের বছরের শারদ শুভেচ্ছা আশা করি আরও অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে দিতে পারবো। এবারের শারদ শুভেচ্ছা আন্তরিকতা পূর্ণ রইল, সঙ্গে একটু সাবধানতাও থাকুক। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।